এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মার এখন বাজেটত ছাত্রীসকলৰ বাবে 10 লাখ ছাত্রীর বাবে 240 কোটি টাকা বিত্তীয় অনুদান দিয়া হব। সেইটো ব্রেকিং নিউজ আমি দিছো। 10 লাখ অসমৰ ছাত্রীর বাবে 240 কোটি টাকা ধার্য করা হয়েছে বাজেটত। কি কি সুবিধা পাব, কত কিমান টাকা পাব ছাত্রীসকলে, সেই তথ্য আমি এই মুহূর্তে লৈ আহিছো। মুখ্যমন্ত্রী এক নিযুত ময়না আঁচনি ঘোষণা করেছে। এক নিযুত ময়না আঁচনি, 10 লাখ ছাত্রীক নামভর্তির বাবদ বিত্তীয় অনুদান দিয়া হব। বাল্য বিবাহ রোধৰ বাবে নিযুত এই এক নিযুত আঁচনি লোৱা হৈছে। এগৰাকী ছাত্রীয়ে কেতিয়া বিয়াত বহিব নিজে সিদ্ধান্ত লব। এতিয়াৰ পৰা চৰকাৰে সেই পৰ্যায়লৈ সক্ষম কৰি তুলিব ছাত্রীসকলক। 10 লাখ কন্যাক স্নাতক আৰু স্নাতকোত্তৰ শ্ৰেণীলৈ অধ্যয়ন উৎসাহ জনোৱা হ'ব। যিকোনো চৰকাৰী শিক্ষানুষ্ঠানৰ ছাত্রীয়ে পাব, এই সুবিধা লাভ কৰিব। দ্বিতীয় বিবাহ কৰা ছাত্রীয়ে কিন্তু এই সুবিধা নাপায়, দ্বিতীয় বিবাহ কৰিব নোৱাৰিব। একাদশ শ্ৰেণী নামভৰ্তিৰ বাবে 10,000 টকা দিব প্ৰতিগৰাকী ছাত্রীক। স্নাতক প্রথম বর্ষৰ বাবে গাই প্রতি 12,500 টাকা দিব। স্নাতকোত্তৰ বাবে 15,000 টাকা ঘোষণা করা হব। বিনামূলীয়া নামভর্তি আর স্কুটি প্রদান অব্যাহত থাকিব। এই এক নিযুত ময়না আঁচনির বাবে 240 কোটি টাকা ধার্য করা হয়েছে। আর এই মুহূর্তে আমি দেখাবলে চেষ্টা করছো যে বাজেটত অজন্তা নেওগে কি বলে উল্লেখ করেছে। আমি নিউজ রুমলে আহিবলে চেষ্টা করছো। আমি শেষরখিনি প্রথমতে দেখাইছো। একাদশ শ্রেণীর নামভর্তি করবলে 10,000 টাকা পাব। স্নাতকত স্নাতক পর্যায়ের প্রথম বর্ষত 12,500 টাকাকে লাভ করব। স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম বর্ষত নাম ভর্তি করা প্রতিগী ছাত্রীয়ে 15,000 টাকা পাব, উদগনিমূলক ধন হিসাবে দিয়া হব। নিয়ম অনুসারে বিনামূল্যে নাম ভর্তি, স্কুটি প্রদান, আগরপাশ যদি চলি আসলে এই চলি থাকিব। আর মই বাজেটত আসনির 240 কোটি টাকা ধার্য করেছো, অর্থাৎ এক নিযুত ময়না আসনির 240 কোটি টাকা ধার্য করা হয়েছে বাজেটত। এই ডর খবর। ইয়ার পিছন আমি আরো একটা তথ্য দিব বিচার। ইয়ার পিছর পেজটলে আমি আহিম কি আসলে মুখ্যমন্ত্রী এক নিযুত আসনি, সেই এই মুহূর্তে মানে দেখাবলে চেষ্টা করছো। 1 লাখ ছাত্রীক এক নিযুত ময়না নামভর্তির ক্ষেত্রে উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবহা হব, যাতে উচ্চতর মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করব পারে। এই পদক্ষেপে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে সরকারে গ্রহণ করা অভিযানক সফল করে তুলব বলে কোয়া হয়েছে। শাস্তিমূলক আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করার উপরে এগারী কন্যায় কেতিয়া বিয়াত বহিব সেই সিদ্ধান্ত লোবলে আমি সক্ষম করে তুলব লাগিব, যার বাবে আসনি ঘোষণা করা হয়েছে। যদি 10 লাখ কন্যাক স্নাতক স্নাতকোত্তর শ্রেণীলে অধ্যয়ন করবলে উৎসাহ যোগাবা যায়, তেতিয়ালে প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছত শিক্ষা লাভ করা শিক্ষিত যুবক যুবতীর হার বৃদ্ধি পাব। যিকোনো সরকারি মহাবিদ্যালয় বা শিক্ষানুষ্ঠান অধ্যয়ন করা ছাত্রীসকলে এই সুবিধা লাভ করব। দ্বিতীয়তে বিবাহ পাশত আবদ্ধ, দ্বিতীয় বিবাহত আবদ্ধ হওয়া ছাত্রীয়ে কিন্তু নাপাব। কিন্তু কিমান টকা পাব আমি ইয়ার পিছর পেজটলে যাম, যে কিছু সময় পিছন আমি দেখাইছিল ইয়ালে যাম, কত কিমান টাকা পাব। এই 240 কোটি টাকা ধার্য করা হয়েছে আসনির জড়িয়ে। ক্লোজলে আহিম। 240 কোটি টাকা ধার্য করা হয়েছে, 240 কোটি টাকা, 240 কোটি টাকা ধার্য করা হয়েছে এই মুহূর্তে। 10 লাখ ছাত্রীর 240 কোটি টাকা হিমন্ত সরকারে দিব। একাদশ শ্রেণী HS ফার্স্ট ইয়ার 10,000 টাকা পাব, নাম ভর্তি করার আপনি 10,000 টাকা পাব। আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ার নাম ভর্তি করার আপনি 1,500 টাকা পাব। স্নাতকোত্তর 15,000 টাকা পাব। লগতে নিয়ম অনুসারে বিনামূল্যে নাম ভর্তি, স্কুটি প্রদান, এইবিলাক চলি থাকিব। আর 240 কোটি টাকা আমি পুনের বাজেটের মাজলে এই মুহূর্তে যাবলে চেষ্টা করছো। পুনের এই মুহূর্তে বাজেট দাখিল করা হয়েছে, আমি প্রতিটি আপডেট আমি দিয়ে থাকি। আপনার এনবি নিউজ আর লাভ চাই থাকব, প্রতিটি আপডেট আমি প্রথম দিবলে আপনার চেষ্টা করি। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।